আমাদের দেশের এবং দেশের বাইরে অত্যন্ত জনপ্রিয় বন্দিত চ্যানেল, সেটা হচ্ছে চ্যানেল আই। 20 বছর পূর্ণ করে 21 বছরে পদার্পণ করেছে চ্যানেল আইয়ের এখন ভরা যৌবন। আমি নিজেকে চ্যানেল আইয়ের একজন বলেই মনে করি। আমাকে নানা সম্মাননা তারা আমাকে ভূষিত করেছেন। চ্যানেল আইয়ের একটি বৈশিষ্ট্য হলো তারা আমাদের জাতীয় জীবনে যতগুলো দিন আছে, স্মরণীয় দিন, প্রত্যেকটা দিনকে খুব বিরাট করে স্মরণ করে। যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, আমাদের স্বাধীনতা দিবস, তারপর আমাদের বিজয় দিবস, প্রতিটি খুব বড় করে ওদের প্রাঙ্গণে এটা অনুষ্ঠান করে। এবং চ্যানেল আইয়ের প্রতিটি অনুষ্ঠানের একটা বিরাট মান রয়েছে। খবর যেমন পরিবেশনা, তেমনি নাটক, নূতন ধরনের নাটক পরিবেশনা করে, তারপরে এমনকি চলচ্চিত্রের ক্ষেত্রেও চ্যানেল আইয়ের একটি বিরাট ভূমিকা রয়েছে। আমার মনে হয় চ্যানেল আই উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি করবে এবং তার প্রচার ও প্রসার ক্রমাগত বেড়ে যাবে। চ্যানেল আই আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাস করে। চ্যানেল আই জাতির পিতার যে আমাদের যে আদর্শ তাতে বিশ্বাস করে। চ্যানেল আইকে কেউ রুখতে পারবে না, সে এগিয়ে যাবে, আরও এগিয়ে যাবে। আমার পুত্র, আমার প্রপুত্র সবাই চ্যানেল আইকে খুব শ্রদ্ধা এবং প্রশংসার চোখে দেখবে। হয়তো তখন আমি থাকবো না। চ্যানেল আই জয় হোক, চ্যানেল আই এগিয়ে যাক, সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক চ্যানেল আই সম্প্রচার।